প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? আমরা আজকে যে বাড়িটির কথা বলবো, যে বাড়িটি নিয়ে ডিসকাস করবো এবং বাড়িটির আন্তপান্ত জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে 22,60,000 টাকায় আপনি এই বাড়িটি কিনতে পারবেন। সো দর্শক, আমরা আজকে যে বাড়িটি নিয়ে কথা বলবো সেটার অবস্থান সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে যশোরে, যশোর বিমানবন্দরের পার্শ্ববর্তী ভেকুটিয়া মৌজায়, ভেকুটিয়া কলোনি পাড়ায় টিন শেড একটা বাড়ি, পাশে দেওয়াল সম্বলিত একতলা বাড়ি, যেখানে 6টা বেডরুম আছে, 2টা বাথরুম করা আছে। বর্তমানে বাসাটি ভাড়া দেওয়া আছে, এই এলাকাটাতে ভাড়া চলে। দর্শক, ওই বাড়ি সংলগ্ন অনেকগুলি বাড়ি রয়েছে যেখানে সশস্ত্র বাহিনী সদস্যগণ বসবাস করেন এবং ভাড়া দিয়ে রাখেন। তো সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য অনুযায়ী কিন্তু দামটা ধরা হয়েছে। আর যে জমির পরিমাণ বাড়িটির, সেটা হচ্ছে 6.6 শতক জমির উপরে বাড়িটি করা, এবং যে এখানে হাউস যেটা করা হয়েছে বাড়ির অংশ, সেটা হচ্ছে 1650 বর্গ ফিটার বাড়িটা করা হয়েছে, বাকি জায়গা কিন্তু খালি রয়েছে। সো দর্শক, এমন একটা জায়গা সহ বাড়ি যারা কিনতে আগ্রহী, তারা কিন্তু নিম্নোক্ত ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল দিবেন। কল দিয়ে সরাসরি মালিকের সাথে কিনবেন, মালিকের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। দর্শক, 22,60,000 টাকা কিন্তু ফিক্স প্রাইস করে দেওয়া হয়েছে। আপনারা যদি কিনতে চান তাহলে এই নাম্বারে কল দিবেন, নিচে আমরা একটা নাম্বার দিয়েছি ডিসক্রিপশনে, সেই নাম্বার থেকে কল দিবেন। দর্শক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে আমরা বিভিন্ন জমি বাড়ি বা অন্য প্রপার্টির বিজ্ঞাপন দিয়ে থাকি। আপনারা যারা বিক্রি করতে আগ্রহী, ঘরে বসে নিজের জমি নিজে বা আপনার কেউ রিলেটিভ বিক্রি করতে চায়, তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন, আমরা সহজেই বিক্রি করাই দেবো। আপনার ফ্ল্যাট, বাসা, এনি কাইন্ড অফ প্রপার্টি আমরা বিক্রি করতে পারি। সো দর্শক, আমাদের এখানে অ্যাড দিলে আপনারা সহজেই আরও বেশি কাস্টমার পেয়ে যাবেন আপনার প্রপার্টি বিক্রির ক্ষেত্রে। দর্শক, এই যে আজকে প্রপার্টিটা আজকে দেখালাম আপনাদেরকে, সেটা মাত্র 22,60,000 টাকায় আপনি কিনতে পারবেন। যারা যশোর এরিয়াতে বিমানবন্দরের কাছাকাছি কোনো ধরনের জমি বাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপরচুনিটি যে আপনি এই বাড়িটা কিনতে পারছেন এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনি কিনতে পারছেন। সো দর্শক, যে কোনো লেনদেন করার আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন কাগজপত্র ঠিক আছে কিনা, আগে কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন, এবং রেজিস্ট্রি অফিসে যে খোঁজ নেবেন যে এই যে রেজিস্ট্রিটা হয়েছে এটার পরে কোনো রেজিস্ট্রি হয়েছে কিনা বা নাম জারি হয়েছে কিনা। আর এছাড়া 25 বছরের আপনার মালিকানা ঠিক আছে কিনা, এটা যদি আপনারা চেক করে ঠিক পান তাহলে কিন্তু জমি জমা কিনবেন। সো দর্শক, আমরা চাই আপনারা যে জমি কিনুন সেটা ভালো, ভেজালমুক্ত। অনেকে আছেন যে মিথ্যা আশ্রয় নিয়ে কোনো ধরনের প্রপার্টি বিক্রি করতে চান, তো সেই বিষয়টা আপনারা নিজেরাই তথ্য প্রমাণ বের করতে পারবেন। জাস্ট আপনারা যদি ভূমি অফিসে বা আপনার রেস্ট অফিস থেকে আপনাদের এই দলিল পত্রগুলো যাচাই করে নেন। সো দর্শক, আমরা চাই না একটা মানুষও প্রতারিত হোক কোনো ধরনের বাড়ি জমি বা অন্য প্রপার্টি কিনে। আপনারা আর যারা বিক্রি করবেন তাদেরও স্বচ্ছতা থাকা উচিত, আপনারাও কাগজপত্র ঠিক না থাকলে কোনো জিনিস কারোর কাছে ডিল করা উচিত হবে না, কারণ এটা নিয়ে আপনি যেমন ঝামেলায় পড়বেন যে কিনেছে সে ঝামেলায় পড়বে। সো দর্শক, আমরা চাই স্বচ্ছতার সহিত কাজ করতে। আর যারা আমাদের মাধ্যমে কোনো জমি বাড়ি বা অন্য কোনো প্রপার্টি বিক্রি করতে চান, আপনারা করতে পারেন, আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব সর্বোচ্চ যতটুকু করা যায় আমাদের পক্ষে। সো দর্শক, এই ছিল যশোরে দারুণ একটা জমি সহ বাড়ির ভিডিও। পরবর্তীতে আমরা অন্য এরিয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।